आगामी 14 अगस्त कोचबिहार जिलार शहीद दीवान नवीन हायदार आलीर स्मृति मंच आमरा 1991 साल থেকে 1989 সাল থেকে রবিদার নেতৃত্বে জেলা কার্যালয় শহীদ বেদিতে মাল্যদান শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সহ বিভিন্ন অনুষ্ঠান দীর্ঘ 30 বৎসর যাবত আমরা করে আসছি। আগামী 14 আগস্ট কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমরা মূল অনুষ্ঠানটা অনুষ্ঠিত করব। কোচবিহার জেলার প্রবীণ তৎকালীন সময়ে যাদের নেতৃত্বে রবীন্দ্রনাথ ঘোষ, তুষার ঘোষাল, পরিমল বর্মন সকলেই এনারা উপস্থিত আছেন, আমরা 14 আগস্টের দিন আমরা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদদের তর্পণে আমরা শ্রদ্ধাঞ্জলি করব, বিভিন্ন অনুষ্ঠান করব। স্টাইলিশ ফার্নিচারের এক অনন্য নাম ঝাড়গ্রামের রংমহল। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে পেশাদারী কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয় যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তি হওয়ার জন্য 3 ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরী যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতি স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।